সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফীহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك سبحان الله عدد خلقه ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, রাসূলুল্লাহর জীবনের উদ্দেশ্য কি ছিল সেই প্রসঙ্গে আলোচনা করেছেন। নবী মুহাম্মদের মতো মহামানবকে পৃথিবীতে পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? যেই কাজ যত বড় হয় তার পিছনে উদ্দেশ্য হয় ততই বড়। আমাদের প্রিয় নবীর মতো মহামানব, উনার মতো সম্মানিত মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। এ মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন মহা একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে। রাসূলের জীবন উদ্দেশ্য কি সেটাই হলো আলোচিত আয়াতের প্রতিপাদ্য। পবিত্র কোরআন মাজিদের মোট 3টি সূরাতে রাসূল প্রেরণের উদ্দেশ্য নিয়ে আল্লাহ কথা বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33, 3টি আয়াতে আল্লাহ তাআলা বারবার একই কথা বললেন, দুনিয়াতে কেন কোন উদ্দেশ্যে তিনি নবী মুহাম্মদকে পাঠালেন। এবার আমি আপনাদের কাছে একটু জানব রাসূল কেন এসেছেন সেটা উম্মতের জানা দরকার আছে না নাই? রাসূলকে মানা নফল না ফরজ? তো মানতে হলে জানতেই হবে। রাসূলকে মেনে চলা উম্মতের জন্য ফরজে আইন। রাসূলের কথা হবে উম্মতের কথা, রাসূলের কাজ হবে উম্মতের কাজ। রাসূল যা বলেছেন উম্মত তাই বলবে, কমাবেও না বাড়াবেও না। রাসূল যা করেছেন উম্মত তাই করবে। রাসূলের জীবনের লক্ষ্য যেটা, উম্মত তার নিজের জীবনের লক্ষ্য সেটাই বানাবে। রাসূলের সাথে যদি উম্মতের জীবনের মিল পাওয়া না যায় সে প্রকৃত উম্মত নয়। আর যে ব্যক্তি প্রকৃত উম্মত হতে পারবে না তার কপালে জান্নাত নেই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার যত উম্মত আছে সব উম্মত জান্নাতি। ইল্লা মান আবা, তবে অস্বীকারকারী উম্মত জান্নাত পাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মতের মাঝে অস্বীকারকারী কিছু উম্মত আছে। আমার সব উম্মত জান্নাতি, তবে অস্বীকারকারী উম্মত জান্নাত পাবে না। কইলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী, অস্বীকারকারী উম্মত সে আবার কে?
قال من اطاني دخل الجنه ومن عصاني فقد ابى. প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, যে আমি নবীকে অনুসরণ করে জীবন সাজাইছে সেই জান্নাতে ডুববে, যে আমি নবীকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নেই। তাহলে এবার হাদিস দ্বারা বোঝা যায়, জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে, নবীকে যে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নেই। উম্মত দাবি করে কিন্তু রাসূলকে অনুসরণ করে না এমন উম্মতের সংখ্যাই হলো বর্তমানে বেশি। এটা যে হবে, 1400 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, তিনি বলেছেন তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লা, আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী হবে, ইল্লা ওয়াহেদা, শুধুমাত্র একটা দল জান্নাতি। উম্মত হবে কয় দল? জবাব দিন দয়া করে, কয় দল? 73 দলের মাঝে জান্নাতি হবে কয় দল? মাত্র এক দল, বাকি 72 দল জাহান্নামী। আমার উম্মত 73 দল হবে। রাসূলের উম্মত বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বোঝানো হয় না, রাসূলের উম্মত বলতে আমরা কালেমাওয়ালা মুসলমানদেরকেই বুঝি। এই কালেমাওয়ালারা 73 দল হবে, রাফিজি খারিজি জাবরিয়া কাদরিয়া শিয়া মুতাজিলা মেজবান্দার দেয়ানবাগ আটরশি এই সব কালেমাওয়ালা মুসলমান। কিন্তু বলুন তো, শিয়ারা পথপ্রাপ্ত নাকি বিভ্রান্ত? তাহলে কালেমাওয়ালাদের মাঝেও বিভ্রান্ত? যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে নাই? তাদের আজানের মাঝে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কাদিয়ানির আজানের মাঝে কি কালেমা নাই? কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, ওই কালেমাওয়ালা কাদিয়ানি গুলো মুমেন না কাফের? ওরাও রাসূলের উম্মত দাবি করছে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, জান্নাতি মাত্র এক দল হবে। কইলা মানিয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, জান্নাতি একটি দল, সে দল আমি চিনতে চাই, সেটা কোন দল? রাসূলুল্লাহ জবাব দেন, যে মত যে পথের উপরে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, ওই পথ মত যারা মেনে চলবে শুধু তারাই জান্নাতি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অন্য হাদিসে প্রিয় নবীজি বলছেন, যে আমার সুন্নাকে অনুসরণ করবে, আমার মত পথ, আমার সিরত, আমার সুরত, আমার মতো দাড়ি হবে, আমার মতো চরিত্র হবে, আমার মতো টুপি হবে, আমার মতো জীবন হবে, যারা আমি নবীর সুন্না ফলো করে জীবন সাজাবে, সেই লোকটা আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো, তার পরিচয় দিতে পেরেছে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এভাবে আমাকে মেনে যে আমাকে ভালোবাসে তার পরিচয় দেবে, সেই জান্নাত আমার সাথে ডুববে। আল্লাহর জান্নাতে যারা যেতে চায় তাদেরকে রাসূলের অনুসরণ করা প্রয়োজন আছে না নাই? রাসূলকে মেনে চলা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? রাসূলকে মানতেই হবে। রাসূলের লাইফ স্টাইলের বাহিরে নিজের লাইফ স্টাইল সাজানো যাবে না। জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে, ঠিক না?
ইসলামকে সাথে নিয়ে যে চলবে সেই হবে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সব কাজ রাসূলের সাথে মিলাইয়া তারপরে নেবেন। যে ব্যক্তির কাউল এবং আমল, কথা এবং কাজ আল্লাহর নবীর সাথে মিলবে না, তার কথা কাজের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নেই। একটি উদাহরণ দিলে বুঝবেন, যারা জানেন তারা একটু মুখ লড়াইয়েন, ঠোঁট লড়াই একটু কথা বলুন তো। মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ যদি চার রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে না নামাজ বাতিল হবে? মাগরিবের নামাজ যদি ফরজ কেউ চার রাকাত পড়ে, তামাম দুনিয়ার সব আলেম ফতোয়া দেবে নামাজ বাতিল। ওই লোক যদি আর্গুমেন্ট করে দাঁড়াইয়া বলে অপরাধ কি, চতুর্থ নম্বর রাকাতে আমি সোনার বাংলা গান গাইছি নাকি, আমি তো সূরা ফাতিহা পড়ছি, মসজিদের হুজুর ওয়াজ করেছে, কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি কমপক্ষে দশ, তা আমি তো পুরা সূরা ফাতিহা পড়ছি, আমি তো কোনো খারাপ কাম করি নাই। চার নম্বর রাকাতে একটা রুকু বেশি দিছি, তিনবার সুবহান রাব্বিয়াল আযীম বেশি পড়েছি, চতুর্থ রাকাতে দুটা সেজদা বেশি দিছি, ছয়বার সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়েছি। তোমরা যারা তিন রাকাত পড়ছো, তোমাদের সে আমার চার রাকাতে ইবাদত বেশি, সওয়াব তো বেশি হওয়ার কথা, বাতিল হবে কেন, আমার অপরাধটা কি? তখন আমরা সবাই মিলে একটাই জবাব দেব, কোনো অপরাধ তুমি করো নাই। চতুর্থ নম্বর রাকাত ওখানে গান বাজনা করো নাই, কোনো অন্যায় কথা বলো নাই, শুধুমাত্র একটা প্রবলেম, তোমার মাগরিবের নামাজ নবী মুহাম্মাদের মাগরিবের নামাজের সাথে মিলে নাই। নাকি নাকি নাকি? সে কি চার নম্বর রাকাতে সোনার বাংলা গান গাইছিল? সে তো সূরা ফাতিহা পড়ছে, দেখতে মনে হয় কামটা খারাপ কিছু না। একটা রুকু বেশি দিছে, দুটা সেজদা বেশি দিছে, সে তাসবিহ একটু বেশি পড়ছে, সে যদি বলে যে আমার অপরাধটা কি দেখায় দাও, সুবহান রাব্বিয়াল আলা, এটা কি ফরা অপরাধ? আচ্ছা, আল্লাহকে রুকু করা সেজদা করা কি অপরাধ? তো সে যদি বলে অপরাধটা কি সেটা দেখাও, আমরা বলবো অপরাধ নাই, কিন্তু প্রবলেম হলো তোমার নামাজ রাসূলের সাথে মিলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে উম্মতের কথা মিলবে, কাজের সাথে উম্মতের কাজ মিলবে। এবার বলুন তো, রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মেলা দরকার আছে না নাই? বাংলাদেশের লোকেরা রাসূলকে মানে, মানে না তা না, কিন্তু তারা পুরা জীবনের সব জায়গায় মানতে রাজি হয় না, কারণ তারা অধিকাংশ সুবিধাবাদী। তারা রাসূল মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা সেখানে, আর রাসূল মানে না সেখানে। তারা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে, তা নিয়ে একজন অধিমত করে না। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয় সবাই মিলে, কেউ দ্বিমত করে না। আল্লাহু আকবর বলে নামাজ শুরু করে, কেউ দ্বিমত করে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, কেউ দ্বিমত করে না। ইমাম যদি মাগরিবের পরজ দুরাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, একজন মুসল্লিও সালাম ফিরাবে না, লোকমা দিয়া হুজুররে সোজা করে দেয়। আমার রাসূল ডান পা দিয়ে ঢুকেছে, সব মুসলমান কইয়াস আমরাও ঢুকবো। আমার রাসূল মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছেন, সব মুসলমান একমত, ইয়াস আমরাও তাই করবো। রাসূল আল্লাহু আকবর বলে নামাজ শুরু করেছেন, সব মুসলমান একমত, আমরাও তাই করব। রাসূলুল্লাহ মাগরিবের পর তিন রাকাত পড়ছে, আপনি দুই রাকাত পরে সালাম ফিরান, আপনি ইমাম, আমার বাবা হলো আমি আপনারে মানি না, লোকমা দেব, আমি রাসূলকেই মানি। পীর যদি মাগরিবের দুই রাকাত পরে সালাম ফিরায়, মুরিদ রাজি হবে না, পীরেরও লোকমা দিয়ে দেবে, ঠিক না? আমরা রাসূলকে মানি, সব মানুষ বলে মসজিদে রাসূল মানি। আমার প্রিয় ভাই, যে রাসূলকে তারা মসজিদে মানে, হুবহু মানে, যখন দেশ চালায়
আমার নবী মসজিদ চালাইছে আল্লাহর আইনে, দেশ চালাইছে আল্লাহর আইনে, তারা রাসূলের হাদিস দিয়া মসজিদ চালায়, আল্লাহর আইনে রাসূলের হাদিস দিয়া দেশ চালাইতে রাজি হয় না। সেখানে তারা অনেকে দ্বিমত করে, তখন তারা বলে কেন দেশের আইন আছে না, এখানে আবার কোরআন হাদিসের আইনের কি দরকার। অথচ মসজিদে যখন নামাজ পড়ছে তখন তারা আল্লাহ এবং রাসূলের আইন হুবহু মানতে সবাই একমত হয়েছে, ঠিক কিনা? তো মসজিদে যে আল্লাহর আইন চলে, মসজিদের বাহিরে সে আল্লাহর আইন দরকার আছে না? না। আচ্ছা, আমার রাসূল যখন 10 বছর মদিনার মসজিদে নববীর ইমাম ছিলেন, উনি কি কোরআনের বাহিরে কোনো বিধান নিজে বানাইয়া দিছে, ওহির বাহিরে নিজে চলেছে? আমার রাসূল মসজিদের ভিতরে যেমন ওহির বাহিরে চলে নাই, মসজিদের বাহিরও ওহির বাহিরে চলেন নাই, বলেন নাই। আমার আল্লাহর বক্তব্য, মায়ান্তিকু আনিল হাওয়াব ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহাব, আমার নবী মুহাম্মদ নিজ থেকে বানিয়ে একটা কথাও বলেন না, যা বলেন সব আমি আল্লাহর পাঠানো ওহি। এবার আপনাদের কাছে আমি জবাব চাইব, দয়া করে জবাব দিন, রাসূল মসজিদ চালাইলেন আল্লাহর আইনে 10 বছর যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্র আমার রাসূল আল্লাহর আইনে চালাইছেন কিনা? চালাইছে। তো রাসূলকে যারা অনুসরণ করবে শুধু মসজিদে করবে না মসজিদের বাহিরেও করবে? কিন্তু মসজিদের বাহিরে কি রাসূলকে মানতে সব মুসলমান রাজি হয়েছে? কারণটা কি? কারণ হলো সুবিধা আর অসুবিধার মাসআলা। মসজিদে ডান পা দিয়ে ঢুকলে তারা জানে তাদের সুদি ব্যাংক বন্ধ হবে না, বাম পা দিয়া বের হলে সিনেমা হল বন্ধ হবে না, আল্লাহু আকবর বলে নামাজ শুরু করলে তাদের মদের ব্যবসা বন্ধ হবে না, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পরে সালাম ফিরাইয়া নামাজ শেষ করলে তাদের লুটপাট করে কানাডায় বাড়ি বানানো বন্ধ হবে না, কিন্তু আল্লাহর আইন কায়েম দেশে হয়ে গেলে সিনেমা হল থাকবে না, সুদি ব্যাংক চলবে না, মদপান করলে 80 বেত লাগানো হবে, পিঠের চামড়া থাকবে না, দেশের টাকা চুরি করলে হাত কেটে দেওয়া হবে, কাউকে সার দেওয়া হবে না।